स्वयं व्यतिक्रम एबादत एक निज हाते प्रतिदान दिबेन दुई स्वयंएर समपर्यायेर कोनो एबादत नेई तीन स्वयंएर मतो कोनो एबादत नेई चार स्वयं पालनेर शेष व्यक्ति ढुके गेले दरजा बंद होबे चार स्वयं आपनार पक्षे विचार मठे कथा बोलबे এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত এবার চলেন সিয়ামের ফজিলত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদ আল্লাহ জাহান্নামের সাবিনা খারিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে একদিন তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে দুই ওমান সামায়া ওমান ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিন ওমান সামায়া ওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহ বাইনা হুবিনানের খন্দাক কামা বাইনা সামায়া ওয়াল আরজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান 500 বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন সিয়াম থাকে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ দুই কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ তিন কেউ যদি একদিন সিয়াম থাকে জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে বিনিময় জান্নাত হবে এক হাদিস 70 এক হাদিস 100 এক হাদিস 500 সব মিলে কি বোঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে তাহলে সিয়ামের কোনো দুই চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় যায় জানাজা পর্যন্ত থাকে এক রাত নেকি পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই রাত নেকি পাবে এক রাত হলো উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেকি সিয়াম পালন করলে কত নেকি কিছুই না কি হবে জান্নাত কে দিবে আল্লাহ এটা হলো সিয়াম চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে দাখাল রমজান ফতেহাত আবু আবুর রহমা রমজান আসলে পুরো রমজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্না পুরো রমজান জান্নাতের দরজা খোলা গুল্লেকাত আবু আবু জাহান্নাম পুরো রমজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত আবু আবু সামায়ে পুরো রমজান আকাশের দরজা খোলা একটু এক খেয়াল এদিকে চেয়ে থাকেন এদিকে আল্লাহ নবী বলছেন শোনো 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 আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবে তাই দেওয়া হবে লাইরুত তো দোয়া বাই জানাল আজান হলে একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আকান আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয় শোনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা চাইবা তাকে তা দেওয়া হবে রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রমজান পুরো রমজান সব দরজা খোলা যারা বলেছে রমজানের প্রথম 10 দিন ক্ষমা মধ্যের 10 দিন রহমত শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচা এটা ভুল হয়েছে হাদিস নিতান্ত জয়ীফ আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রমজান রহমত
পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন, তাসবি পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খায়রাত করে, কোরআন মাজিদ পড়ে, নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে, কাজবাজ বাদ দিয়ে। রমজান মাসে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো। এক, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। দুই, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। তিন, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস। এক, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস। আর একটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়াল লাইলাতিন মিন রমজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়া শররে আকসের, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না, সিগারেট খায়ও না, জর্দা খায়ও না, জমিজাল করো না, বদনাম করো না, ল্যাংটা বেটি ছেলে দেখো না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে। দুই, ও রাজলাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জাহান্নামে যাবে। তিন, দায়ুস আল্লাযিকরুফিয়াল আলখাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবে। যার স্ত্রী নগ্ন পোশাকে পল চলে সে জাহান্নামে যাবে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, রমজান চলে এসেছে, থামো থামো থামো, পাপ করো না পাপ করো না, পাপ থেকে বিরত থাকো, চিৎকার করে ফেরেশতা আকাশ থেকে বলতে থাকেন, পুরো রমজান পুরো রমজান বলতে থাকেন। একবারে সূর্য ডুবার সাথে সাথে রমজানের প্রথমে, আবার শাওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে। দেখো, যারা নেকি করতে চাচ্ছ আসো আসো আসো, যারা পাপ করার খেয়াল করেছো থামো 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 থামো, পাপ করো না। এরপরে আল্লাহর নবী বলছেন, ও তো কাও মিনান না, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো রমজান। এবার চলেন কিছু বিধি বিধান। শাহরিখে সিয়াম থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো, আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম, নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে,
কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে, 60 সোয়া কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 সোয়া কেজি, 50-এর উপরে 10। তাহলে কত হলো? 60 সোয়া কেজি। খুব কঠিন, আরও বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকেই। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। লাভদ্রায়ক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো, জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান, রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরও কোনো জরুরি কথা ছিল কি না এখানে, তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে, হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে, ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে, ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 100 কেজি করে ফকিরকে চাল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250 সোয়া কেজি করে চাল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপি। এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে, এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কীভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকেলে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকেলে, প্রত্যেক দিন বিকেলে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া যার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘে জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে, এক জায়গায় তানোরে।
জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে, ইনশাল্লাহ হবেই, হবেই হবে, কীভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ, কীভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না, আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিধান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস আলাল ফিত্র, লা ইয়াজালুন নাস আলাল খায়র মা জালুল ফিত্রা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, লাইজুল দিন জাহেরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এক মিনিট, বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন, যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার হাফ মিনিট আগে, কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল খেলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনগরগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি, আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইনাল ইহুদা ওয়ান নাসারা ইউখিরু না, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে, সতর্কতা, সতর্কতার কিছু বলেছি, সতর্কতা আমার কি জিনিস, যত তাড়াহুড়া করবো সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে, জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আর একজনের উপরে শান্তি কামনা করল, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা, করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে তিন ফুট দূরে দাঁড়া, বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষা সম পরিমাণ দাম দিনি, পাঁচ পয়সা দাম দিনি, ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো, কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো, এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই, মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান, এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন, করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তা আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখোনি, আমাকে নামিয়ে দিতে পারোনি, দেখো জুলুম করো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না, তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলেই তো হলো, তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি জিরো সমান দাম দিনে, ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো নাই আমার পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, যাকে সাথে নিয়ে ঢুকেছে, জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও তো। তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে, তো দেখা গেলো কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার, এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারাল রুতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে, ফাইলাম তাকুন ফাতোমায় রাতিন, তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন, ফাইলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে
তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুকা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন, এ ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না, টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুকা খেজুর, সম্ভব না হলে পানি, বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহ লাকাসন্ত আল্লাহ রিজকে ইফতার, তো এ হাদিস ঠিক নয়, এ দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলতে হবে, জাহাবা জামাও আবতাল্লা তে লরুকো সাবাত আর্য, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকে কাফতার, তো এ হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক, আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবো, জাহাবাত জামাও আবদাল্লা তিল রুকো সাবাত আল আজরে ইনশাআল্লাহ। আমি দুয়ার ওখানে দুয়া তুলতে আসিনি, আমি দুয়া করতে বলছি, সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এভাবে, মানে দেও, এখনই দেও মানে এভাবে, এখনই দিতে হবে, দেও তো আগে তারপরে কোনো কথা, না চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা, আগে দেও, বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে, আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হুমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে, আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে, আপনি একবারে কান্নাকাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায়দায় পড়ে চাচ্ছেন, আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে, এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সেয়াম হবে না, সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সেয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সেয়াম রাখার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন, আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে, এ কথা ঠিক। এরপরে আমি বলছি, আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলি এহদুলিয়া খায়রু মিন আদি সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, সবসময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাওনি, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো, যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও, দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবে না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবে, খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন, আজকেই যখন বাড়ি থেকে বের হব আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো, 500 টাকার নোট থেকে মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ কর, খালি মাফ কর, এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি, আপনার সামনে যে আসবে তাকে আপনি 10টাকা 50টাকা 100টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না, যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম, আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা, খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম তো কি করেছ, বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছ, আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো, 9 ভাগই দিয়েছি, 1 ভাগ আছে, আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছ, বোঝা যায় না কথা মনে। তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি, যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না, আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমি মাদ্রাসা হিসাবে,
আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে, এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাঁপায় নবগঞ্জ বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু, যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে, একবারে মিথ্যা কথা বুবু। তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পরলে বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে, একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরেবের পরে ছয় রেকাত সলাতুল্লাহ অবিন পড়িও বুবু, বারো বছরের নেকি হবে, মাগরেবের পরে কয় রেকাত ছয় রেকাত, একবারে ডাহা মিথ্যে কথা। সলাতুল্লাহ অবিন মাগরেবের পরে নেই, কোথায় আছে, সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুল্লাহ অবিন, মাগরেবের সময় নেই, ভুল হিসাব, মাগরেবের দুই রেকাতই সলাত। আব্দুর রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি, হ্যাঁ ঠিক আছে চলে আসলাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও, একবারে মিথ্যা কথা, এক টানা রাখবে এটাই উত্তম। এই ছেলে পরিবেশ নষ্ট করো না, আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জাবোধ করব, দশ টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন, আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি, বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো, কে আছেন এখানে শিক্ষক, আমি আছি জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ জি, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি, আমার জীবনটা কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা। আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান, প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার, যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের ছয়টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে, সারা বছরের, ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে শাওয়াল, বুবুর এ কথাও মিথ্যে, শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে, হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা করতেন দশ মাস পরে পরবর্তী শাবানে, আয়েশা কখন করতেন, দশ মাস পরে পরবর্তী শাবানে, কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার শাওয়ালের কথা মিথ্যে, শাওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম, হাইজেরগুলো পরে হবে এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হল প্রতি মাসে তিনটা, তেরো চোদ্দ পনেরো, তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো, এ হলো মোট। এবার চলেন
সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সেম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলেলোমলা, সেটাই পনেরোই শাবান। পনেরোই শাবান সেয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। পনেরোই শাবান সেয়াম পালন করা যাবে না, শাবান মাসে দুই দিন সেয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে তিন দিন সেয়াম থাকে সেই শাবানে তিন দিন সেয়াম থাকবে, অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে এক টানা পনেরো দিন সেয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য এক টানা পনেরো দিন সেয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, নারী পুরুষ মহিলাদের ওখানে, আমাদের দিনী বোনের এখানে, মেয়েরা তোমরা যাও, কোনো মহিলা আমার কোনো দিনী বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে, সব সময় দেওয়া হাতটা রাখবেন। দুই টাকা হলেও, পঞ্চাশ পয়সা হলেও, এক টাকা হলেও, কোনো দিন এভাবে হাত পাতাবেন না, সব সময় দেওয়া। দু টাকা হোক, পাঁচ টাকা হোক, পঞ্চাশ টাকা হোক, হাজার টাকা হোক, দেওয়া হাত পছন্দ করবেন। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন, আপনারা আমার দিনী বোন, আপনাদের আমি অনেক ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। সামনে ছেলেরা গেলে, সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলাইহে, আল্লাহুম্মা বারিক আলাইহে, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুজন ফেরেশতা নেমে আসেন, একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। খুব সাবধান, হাদিস বুখারি মুসলিম মনে রাখবেন। আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য, তার আট দিন পনেরো দিন আগে থেকে দশ টাকা হোক, পঞ্চাশ টাকা হোক, পাঁচশো টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন, এই টাকাটা মাদ্রাসায় দিব। তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় একশো টাকা দিব, পাঁচশো টাকা দিব, পাঁচ হাজার টাকা দিব, এইভাবে যেন আপনার মাথায় থাকে। দিনী ভাই বোন এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম।